মাল্টিপল রুল যেখানে আমরা কোন কনভার্সনগুলিকে করতে পারবো আমরা অন্য তিনটার যে কোনোটায় টোটাল তো চারটা তাহলে ডেসিমাল বাদে আর তিনটা থাকে তাহলে ডেসিমাল থেকে অন্য তিনটায় যাওয়ার জন্য আমরা যে রুলটা ইউজ করবো দ্যাট ইজ দা ডিভাইড রুল ওকে আর থার্ডে আমরা বলেছিলাম যে আমরা একটা টেবিল লিস্ট করবো মানে একটা লিস্ট আমরা নিজেরাই লিখবো ওইখান থেকে দেখে দেখে ডেটা বসাই দেবো যেটার মাধ্যমে আমরা বাকি ছয়টা কনভার্সন করবো তো ফার্স্ট ওয়ান আমরা লাস্টের দিন করেছিলাম সেকেন্ড রুল কি করেছিলাম সেকেন্ড রুল থেকে আজকে আমরা দেখবো রুল টু ইজ দ্য ডিভাইড রুল আর ডিভাইড রুলে কি হবে এটা তো মাল্টিপল রুল এখানে দেখাচ্ছে ডিভাইড রুলের পরে আছে এনিওয়ে আপনারা মনে করেন যে এখানে তিন নম্বর থেকে তিন নম্বর রাখবো তাহলে আমরা তিনটাই আছে তিনটাই একটা ছোট ছোট করে দেখি তারপরে আমরা বুঝতে পারবো তো আমরা করব হচ্ছে রুল টু যেকোনো একটা ডেসিমাল নাম্বার বলি এনিওয়ান একটা ডেসিমাল নাম্বার বল ছোট বলি আমরা প্র্যাকটিস করছি একটু ছোট করে বলি আচ্ছা ফাইন 95 একটা ডেসিমাল নাম্বার বলে দেওয়া আছে তাই তো 95 বেস 10 আর তাকে কোশ্চেন মার্ক দিলাম বেস 2 দিস ইজ ইয়ার কোশ্চেন সো ইউ নিড টু ফাইন্ড দিস ডেসিমাল নাম্বারস ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার ওকে সো ডিভাইড রুল হচ্ছে এরকম 95 কে ডিভাইড করব 2 দিয়ে ঠিক আছে 2 দিয়ে ডিভাইড করলে কত থাকে 47 হয় রিমাইন্ডার রিমাইন্ডার মানে ভাগফল নাকি ভাগশেষ রিমাইন্ডার মানে ভাগশেষ আর কোশেন্ট মানে হচ্ছে ভাগফল রিমাইন্ডার থাকছে কত 1 তাই না তার মানে 47 দুগুণে 94 আর 195 এটা হচ্ছে ভাগশেষটাকে লিখছি আলাদা আর এটা ভাগফলটাকে লিখছি ঠিক আছে সেম প্রসেস এগেইন করব 23 ইনটু 12 46 1 থাকে এগেইন করব 11 1 এগেইন করব 5 1 থাকে 2 2 1 1 থাকে 2 2 0 থাকে 0 আইকন দিলেও হয় না দিলেও হয় যখন আপনার ভাগ ফল স্যার আবার দিক দিয়ে একদম সোজা উপরে হ্যাঁ ভাগ ফল যখন আমরা 0 তে চলে আসে 1 এ চলে আসে তখন আপনি তখন এই 1 কে অনেক সময় কি ভুল হয়ে যায় আমরা এই 1 টাকে বাদ দিয়ে হ্যাঁ করে ফেলি এইজন্য আপনি ভাগ করতে থাকে যতক্ষণ 0 হয় যাচ্ছে না 0 ওই 1 ওই পাশে চলে যাবে এখানে এখানে 1 কে নষ্ট হচ্ছে তো এখন জাস্ট সিরিয়ালে নিচের থেকে উপরে লিখে দিলেই হবে তার মানে 1 0 1 2 3 4 5 2 কে মনে করেন যে এই 2 কে ভাগ দিচ্ছেন কয়বার যায় একবারও যায় না ভাগফল কত 0 0 দিলে 0 ভাগশেষ কত 1 ভাগফলটা বসাচ্ছিলাম নিচে আর ভাগশেষটা বসাচ্ছিলাম পাশে দেখেন ভাগফলটা বসাইছি নিচে
আর ভাগশেষটা বসাইছি পাশে। হ্যাঁ বুঝছেন, তাহলে এবারে এই নিচে থেকে এই এইখান থেকে পুরোটা নিচে থেকে সিরিয়াল করে উপরে দিকে নিব, উপর থেকে নিচে না, কিন্তু নিচে থেকে সিরিয়ালি উপরে নিলে আমরা আমাদের কনভার্টেড নাম্বারটাকে পেয়ে যাচ্ছি। বাকি কনভার্সন গুলি দেখব, দেখার পরে একবারে করব। ঠিক আছে, এই যে দেখেন স্ক্রিনে করাই আছে, ভাগ করে করে ঠিক আছে, দেখা প্র্যাকটিস করি কোনো সমস্যা। ডিভাইড রুলটার মধ্যে খেয়াল রাখবেন যে আমরা যেই নাম্বার সিস্টেমে আসব, মানে আমরা এখন বাইনারিতে আসছি, যদি টু দিয়ে ডিভাইড করছি, অক্টালে আসলে কত দিয়ে ডিভাইড করব, বেস হচ্ছে 8 অক্টালে, সো 8 দিয়ে ডিভাইড করব, হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে 16 দিয়ে ডিভাইড করব। স্যার আমরা কি এই সিস্টেমে যে দশমিক গুলো করব? হ্যাঁ দশমিক গুলো করব, আগে এগুলি শেষ হবে, তারপর দশমিক গুলো দেখব। তারপরে দশমিক সহ আর কি ঠিক আছে। তাহলে আমরা আরেকটা নাম্বার বলেন যেটাকে আমরা অক্টালে কনভার্ট করব, তিন ডিজিটের একটা নাম্বার বলেন। 952 এটাকে মনে করেন অক্টালে যদি কনভার্ট করি, আপনারা করেন আমার সাথে সাথে করে করে বলেন যে 8 কে ভাগ দিলে কত যায়, 8 কে 8 তাহলে 1 7
you can check the answer through the calculator installed in your computer or your phone. Just answer ta check korte pari, but process ta to amake korte hobe, kore dekhate hobe. And apni answer check kore dekhlen je somehow apnar ei result ta asheni, onno kichu asche. Tale apni bujhben je apnar bhagfol bhagshesh likhte bhul hoyeche. একটা জায়গায় ভুল হয়ে গেলে তো তারপর একটু সব ভুল হয়ে যাবে, এবং ভাগফলটা ভুল হলে রিলেটেড তো ভাগশেষটা তো রিলেটেড পরের স্টেপে সো ভুল হয়ে যেতে পারে। সো অ্যানসারটা আমরা চেক করব, যদি অ্যানসার ঠিক থাকে দেন ইট ইজ ওকে, আদারওয়াইজ আই উইল চেক ফ্রম যেইখান থেকে ভুল হয়েছে। মনে করেন আপনার ক্যালকুলেটর দেখাচ্ছে 1683 অ্যাকচুয়ালি আসছে ক্যালকুলেটরে, তাহলে আপনি 1683 ঠিক আছে মানে এই নিচে মানে পুরোটাই ভুল হয়ে যাবে, তখন মানে অ্যাকচুয়ালি কি থাকবে না, কিন্তু নিচের থেকে উপরে আসছে। নাম্বার কনভার্টের কথা গেলে ভাগগুলিকে প্রথম দুই তিনটা স্টেপ একটু বড়, যদি সংখ্যাটা বড় থাকে দুই তিনটা স্টেপ একটু ভাগ করতেই হবে, তো আপনার ইজিলি ক্যালকুলেটর দিয়ে এটাকে এটা ভাগ করতে পারেন, বা ম্যানুয়ালি ভাগ করে মুহূর্তে যেরকমটা করছিলাম আমরা একটা একটা করে ডিজিট দিয়ে ভাগ করে তার ভাগফলটা বসাতে পারেন। নেক্সট আমরা এই সংখ্যাটাকে মনে করি যে অথবা অন্য কোনো একটা সংখ্যা বলি যেটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে রুল টু ছিল আমাদের ডেসিমাল থেকে এনি এনি নাম্বার সিস্টেম আছে, এনি মিন্স এনি নাম্বার সিস্টেম। সো মনে করেন যে আমরা একটা ডেসিমাল নাম্বার 1025 এটা ডেসিমাল নাম্বার, এটাকে আমরা এখন হেক্সা ডেসিমালে কনভার্ট করব। আমরা এখন দশমিক ছাড়া শিখছি বিকজ এইটা কম্পারেটিভলি ইজিয়ার। After learning this, yes please. After learning this, আমরা হচ্ছে দশমিক যুক্ত নাম্বারও যাবো, যেটা একটু লিটিল বিট এটা হচ্ছে হার্ডার। তো এটাকে আপনারা যেরকমটা অ্যাজ ইউজুয়াল বলছিলাম যে যেহেতু আমরা এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব, সো উই নিড টু ডিভাইড দিস নাম্বার বাই 12 ভাগ করলে ভাগফল আসে 64, ভাগ শেষ আসে 1। এগেইন 16 দিয়ে ডিভাইড করবেন 4 দেখা আছে কারো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করবেন। এটাকে যদি করি 16 দিয়ে ভাগ করলে 64, রিমাইন্ডার থাকে কত দেখেন, ঠিক আছে 16 দিয়ে ডিভাইড করলে 4 0, 16 দিয়ে ডিভাইড করলে 0 0 4, তাহলে আপনার নিচে থাকে কত 4 0 11, মানে কত b, তাহলে 4 0 b x
ইন্টিজারটা যদি 9 এর চেয়ে বড় হয় তাহলে আপনি 10 হলে a 11 হলে b 12 হলে c ওইটা লিখবেন আপনি আবার লিখে দিবেন 4011 এটা সেটা কিন্তু ভুল হয়ে গেল হ্যাঁ অনেক সময় আমরা বাই মিস্টেক করে ফেলতে পারি তো আপনি খেয়াল করছেন আপনি করতেছেন হেক্সাতে কনভার্ট হেক্সাতে যেহেতু কনভার্ট করছে সো আমার এই যে রিমাইন্ডারের ভ্যালু 0 থেকে 15 পর্যন্ত হতে পারে 0 থেকে 15 পর্যন্ত মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হলে তো 0 টু 9 লিখবো বাট 0 থেকে 9 এর চেয়ে বেশি হলে 10 11 হলে আপনার ডিজিটে বসাইতে হবে যেমন 11 ইকুয়াল টু b সো আমরা লিখলাম 40 b এটা ছিল আমাদের সেকেন্ড রুল আশা করি বুঝতে পারছেন এটা খুবই সহজ আগেটা ছিল মাল্টিপল রুল বরং এর চেয়ে একটু কঠিন ছিল কারণ হচ্ছে ওই প্রত্যেকটা নিচে বেস লিখে তারপরে বেজের পাওয়ার দিয়ে তারপর উপরের সংখ্যার সাথে বেস মানে বেজের যে ভ্যালুটা আসছে ওইটাকে গুণ করতে হতো গুণ করার পরে ফাইনালি সবগুলোকে আবার যোগ দিতে হতো তাই না তিনটা চারটা স্টেপ ছিল বাট এটা কম্পারেটিভলি ইজিয়ার আমাদের কোশ্চেনটা কি আছে কোশ্চেন আসবে যে মনে করেন যে যে কোনো একটা নাম্বার সিস্টেমে এরকম আপনাকে দিলাম যে 1035 আমি এটার বেস লিখে দিলাম হচ্ছে 10 ইকুয়াল টু দিয়ে দিলাম কোশ্চেন মার্ক বেস 16 দ্যাটস ইট আপনি বাকিটা বুঝে নিবেন কনভার্ট তাহলে এটা নাম্বার দিয়ে লিখে ডেসিমাল নম্বরে আপনি বের করবেন কোশ্চেন মার্কের ভ্যালু যেটা হবে x সাথে এতটুকু যদি থাকে আপনি তাহলে এই এতটুকু করে দিবেন এবং লাস্টে এই লিখবেন যে এখানে আনসার লেখার সময় এভাবে লিখবেন আনসার এটা এখানে লিখবেন এই কোশ্চেন মার্কের জায়গায় লিখবেন 40 বি এভাবে এই আনসারটা এভাবে লিখবেন এই প্রসেসটুকু করলে করার পরে নিচে এখানে লিখবেন আনসার 1035 বেস 10 ইকুয়াল টু 40 বি বেস 16 লাস্টে একটু লিখে দিতে হবে কিন্তু আপনার ফাইন্ডিংসটা করে আপনি কি পাইলেন সেটা এরকম অ্যান্সার আকারে লিখবেন তো সেটা লিখে দিবেন তাহলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সুন্দরভাবে বোঝা যায় আচ্ছা এখন আসেন রুল নাম্বার 3 তে লাস্ট ওয়ান এই রুলটা করার জন্য আমরা বলছিলাম যে আমরা একটা টেবিলের মতো করে লিখবো আমাদের টোটাল যে ভ্যালুস গুলি আছে সেটাকে একটা টেবিলের মতো করে লিখবো আমরা টোটাল নাম্বার গুলিকে একটা লিস্ট করি 0 1 2 3 4 5 6 7 8 9 10 a b c d e ক্লোজ করে লিখতে হবে মানে কাছে করে লিখি বেশি নিজে মেথড হচ্ছে না ছোট করে করে লিখি 0 1 2 3 4 অক্টালের জন্য আমরা তিনটা করে ডিজিট বসাবো হেক্সার জন্য আমরা চারটা করে ডিজিট বসাবো ঠিক আছে এই মনিটর কি পুরোটা দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন যে আমরা সবগুলি নাম্বার লিখছি জিরো থেকে আমাদের টোটাল নাম্বার কত 16টা না জিরো থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ লিখলাম অক্টালের জন্য তিনটা করে ডিজিট বসাবো এক্সের জন্য চারটে করে ডিজিট বসাবো এবার আমরা এটাকে বাইনারিতে লিখি বাইনারিতে লেখা মানে হচ্ছে 0 মানে হচ্ছে কত 0 পরে আমি ডিজিট কভার করছি 1 2 মানে হচ্ছে কত বলেন এই সিরিয়াল এটা যেমন 0 1 2 3 4 মুখস্থ লিখে গেলাম আমরা আমাদের তো চিন্তা করা লাগলো না আমরা তো লিখে যেতে পারছি এইটাকেও আমরা লিখতে পারবো কিভাবে পারবো দেখেন 0 1 তারপর নাম্বার হচ্ছে 10
তাহলে 1 তাহলে 2 বাইনারি প্রসিডিউরটা যদি সাইডে রাখেন একটা তো 0 তারপর 1 তারপর তো 2 তারপর তো 3 এটা তো বুঝছেন বুঝেছেন তো এটা তো বুঝছেন 0 1 2 3 4 এটা তো বুঝছেন এর পরে 1 এর পরে 2 এর পরে 3 এসি এসি এটা হচ্ছে 0 তারপর 1 এর পরে 2 থেকে বাইনারি মান 1 0 এটা বাইনারি মান বসাচ্ছি বাইনারি ভ্যালু বসাচ্ছি পরে সবগুলিকে 3 ডিজিটে কভার করে দিব 3 ডিজিটে কেমন কভার করব যে একটা 0 আছে সামনে আর দুইটা 0 বসায় তিনটা ডিজিট পুরো করে দিব 1 আছে দুইটা 0 বসালাম 10 আছে একটা 0 বসালাম আপনার তিনটা ওয়ান হাও মানে 7 এ তিনটা ওয়ান হাও মানে পুরো কভার এটার পরে এখানে অক্টানাম নাই এটুকু তারপর তো 4 ডিজিট অক্টালের মধ্যে তো 4 ডিজিট নাই অক্টালের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত অক্টালের ম্যাক্সিমাম তো 7 অক্টালে তো 8 নাই দ্যাটস হোয়াই এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম আর লিখতে হবে না এবার সেম এখানে আসে একসাথে 4 ডিজিট মানে হচ্ছে 0 1 আগে লিখে পরে 4 0 বসাই তারপরে হচ্ছে 10 তারপরে 11 100 দেখেন এটা 10 আপনি যদি এই চারটাকে লিখতে পারেন তাহলে পরেরগুলি ওইটা থেকে দেখে লিখবেন তাহলে এটা কোন রাখেন 01 10 11 এইটুকু মনে রাখেন তাহলে বাকিগুলি পরে কি তারপরে 0 মানে 100 1 মানে 101 তাহলে 100 এর বদলে 100 পরে লিখবো 101 তারপরে লিখবো 110 তারপরে লিখবো 111 এই যে মনে রাখলে দেখেন এই চারটা ওই একই কিন্তু এটা 100 নাই এটাই 100 আছে 0 100 1 101 10 110 11 111 সেম ভাবে পরের গুলিও তাই লিখবো চার ডিজিটে যে দেখেন এবার এইটা কি আসছে এই আসছে 100 এক এর পরে সবগুলো 0 মানে 0 এবার খালি হাজার বসাবো 0 বসাবো 1000 1001 1010 1011 এই যে লিখছি কতটুকু লিখছি 11 লিখছি 11 এর পরে হচ্ছে 100 তার মানে 1100 তারপর ডি মানে হচ্ছে 1101 ই মানে হচ্ছে 1110 আর লাস্ট এফে দেখেন যে সবগুলি 1 হয়ে যাচ্ছে সবগুলি 1 হলে তো এর চেয়ে আর বড় সংখ্যা নাই এর চেয়ে বড় সংখ্যা মানে কি 5 ডিজিটে চলে আসবে চার ডিজিটের সবচেয়ে বড় সংখ্যাই হচ্ছে চারটা 1 কারণ এখানে তো বাইনারি এটা তো বাইনারিতে কনভার্ট করেছি এরপরে যদি আপনি এর চেয়ে বড় ডিজিটে যান তাহলে 5 ডিজিটে চলে আসে 1 তারপর 4টা 0 কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম টার্গেটে পৌঁছে গেছি এইটাকে আপনারা লিখবেন নিজেরা লিখবেন লেখার পরে এসে আসেন এবার আমরা কনভার্ট করি আমরা বলেছিলাম যে থার্ড রুলে করতে গেলে আমরা লেফটেও ডেসিমাল নাম্বার থাকছে না রাইটেও ডেসিমাল নাম্বার থাকছে না কারণ লেফটে ডেসিমাল নাম্বার থাকলে আমরা করছিলাম রুল 2 রাইটে ডেসিমাল নাম্বার থাকলে করছিলাম রুল 1 তো এমন কিছু নাম্বারকে কনভার্ট করা যেখানে লেফট বা রাইটে কোনো দিকে ডেসিমাল নাই এরকম 6টা কনভার্সন হতে পারে সেই 6টা কনভার্সন হচ্ছে আইদার এখানে লিখে 6টা কনভার্সন হতে পারে মনে করেন আমরা 1 বাই 1 সবগুলি দেখব অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল তারপরে হেক্সা থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা আর আছে অক্টাল থেকে হেক্স এই যে ছয়টা কনভার্সন এই ছয়টা কনভার্সন দেখেন বাম পাশেও কোথাও ডেসিমাল নাই ডান পাশেও কোথাও ডেসিমাল নাই
তাহলে এই ছয়টা কনভার্সন যদি কনভার্ট করতে চান তাহলে আপনাকে আগে টেবিলটা লিখে নিতে হবে, টেবিলটা লিখতে হবে, তাহলে আমি বুঝবো কি করে যে আপনি মুখস্ত লিখে দিচ্ছেন না ক্যালকুলেটর দেখে লিখেছেন নাকি নিজে করে লিখছেন। তার মানে এই টেবিলটা তো খুব সহজ, বুঝতেই পারছেন, টেবিলটাকে লিখবেন পার্ট অফ দ্য সলিউশন, তারপরে আপনি করবেন। তো আমরা ফার্স্টে এক এক করে চেক করি, অক্টাল টু বাইনারি করি। যে কোনো একটা অক্টাল নাম্বার বলেন, আপনারা বলেন যে কোনো একটা অক্টাল নাম্বার, একটু ছোট করেই বলি, বেশি বড় করলে তো জায়গা নিচের দিকে লিখতে অসুবিধা। আপনি বলেন যে কোনো একটা অক্টাল নাম্বার বলেন। 49 কি করে অক্টাল নাম্বার হয় জীবন? অক্টাল নাম্বারের মধ্যে কোনো 8 আর 9 থাকে না, অক্টাল নাম্বারের মধ্যে কোনো 8 আর 9 থাকে না। ওই যে দেখো, এই যে তুমি চার্ট করলে না, অক্টাল নাম্বারে 8 তো ড্যাশ দিয়ে গেছে, এখানে কত নাম্বার আছে? তাহলে এই অক্টাল নাম্বারের বদলে ফোর এর বদলে দেখো তোমাকে কি বলছে, অক্টাল থেকে বাইনারি করতে বলছে না। অক্টাল থেকে যদি বাইনারি করি তাহলে আমরা এই অক্টালের মধ্যে থাকবো, মানে প্রত্যেকটা ডিজিটের জন্য তিনটা করে ডিজিট বসাবো। এখানে একটু বাকি আছে যে বাকিগুলিকে চারটা করে সব কভার করতে, মানে আগে জিরো দিয়ে কভার করে দিতে হবে, চার সবগুলি চার ডিজিট বানাতে হবে। দেখো চার ডিজিট, আগে একটা করে জিরো দিয়ে দিচ্ছি, এই এখন সবাই চার ডিজিটের হয়ে গেছে না, মানে আমি চারটা করে ডিজিট সবার পুরো করতে হবে। তো যেহেতু এইগুলিতে চার ডিজিট ছিল না, তাহলে আগে আমি জিরো বসে চারটা করে পুরো করলাম। অক্টালে যদি নেই, অক্টাল সেটের মধ্যে আগে জিরো বসে তিনটা করে পুরো করলাম। এখন আমি এটাকে অক্টালকে বাইনারি করব, তাহলে 4 মানে কত? 4 মানে 100, তাহলে এই 4 এর বদলে লিখলাম 100, এই 4 এর বদলেও লিখলাম 100, এই 4 এর বদলেও লিখলাম 100, তাহলে এই যে নাম্বারটা আসলো এটাই হচ্ছে কনভার্টেড বাইনারি নাম্বার। ট্রিপল 4 মানে 100 100 100 100, লিখতে বলছি না। তাহলে যে কোনো অক্টাল নাম্বারকে মনে করেন আরেকটা অক্টাল নাম্বারকে করি, বড় হয় তাতেও কোনো সমস্যা নাই। আপনি মনে করেন আরেকটা অক্টাল নাম্বার 7 2 5 3, এটা একটা অক্টাল নাম্বার, আপনাকে বলছি বাইনারিতে কনভার্ট করতে। তাহলে এই 3 বদলে কত বসবে? 3 মানে হচ্ছে 011, দেখেন 0 কিন্তু বাদ দিয়ে দিবেন না, 011। 5 মানে কত? 5 মানে হচ্ছে 101 101, 2 মানে কত? 0010 010, আর 7 মানে হচ্ছে 111 তারপরে এইটা এইভাবে দিলেন তো এইভাবে লিখলেন লেখার পরে লিখবেন অ্যান্সার 7 2 5 3 বেস 8 equal to এই নাম্বারটা এখানে লিখবেন বেস 2 ঠিক আছে খুব ইজিলি হয়ে গেল মানে এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করেন আপনি ক্যালকুলেটার করে দেখেন আসবে 3টা 1 তারপরে 0 1 0 1 0 1 1। আচ্ছা, নেক্সট আপনি বাইনারি থেকে অক্টাল, ফার্স্ট ওয়ান গেল, সেকেন্ড ওয়ান করছি আমরা বাইনারি থেকে অক্টাল। একটা বাইনারি নাম্বার বলেন, আপনারে বলেন, বড় করে একটা বাইনারি নাম্বার বলেন, কোনো অসুবিধা নাই। 1 0 1 1 0 1 1 1 0 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
তিনটা জিরো মানে জিরো, তিনটা ওয়ান মানে সেভেন, ওয়ান ওয়ান জিরো মানে সিক্স, ওয়ান জিরো ওয়ান মানে টু,
তাহলে 26701 আফটার ভ্যালু এটা হচ্ছে আফটার নাম্বার আর এটা যদি হেক্সাডেসিমাল হয় তাহলে 4 টা করে দিবেন হ্যাঁ এটা বুঝছ আচ্ছা তাহলে আপনারা দেখেন যে হেক্সা 2 বাইনারিতে আসে এবার এই নাম্বারটাই মনে করেন আচ্ছা একটা নাম্বার এখানে এই নাম্বারটা আছে এটাকে থাক এটাকে আমরা পরে হেক্সাডেসিমাল করব আবার হেক্সাডেসিমাল একটা হেক্সা নাম্বার মনে করেন D5F3 ঠিক আছে এটা হেক্সা নাম্বার এটাকে আপনি কি করবেন বাইনারিতে কনভার্ট করবেন খুব সহজ 3 এর মানে কত 3 মানে এই যে দেখেন 3 এর মানে হচ্ছে 0011 এখন কিন্তু 011 না এখন 001 লিখতে হবে 011 লিখো না মানে 4 ডিজিট প্রত্যেকের জন্য 4 ডিজিট 3 মানে এই যে আসছে 0011 0011 F মানে 4টা 1 5 মানে দেখেন 5 0101 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
এখন দাগ দিয়ে দিলে বুঝতে সুবিধা হয়। এক দুই তিন চার, আর এখানে যে কয়টা আছে আমরা আগে জিরো দিয়ে কভার করে নিলাম। তাহলে তিনটা জিরো ওয়ান মানে কত? ওয়ান। এখানে থাকছে ওয়ান ওয়ান জিরো জিরো, দেখবেন কোন একটা জিরো কম বেশি না হয়ে যায় কিন্তু, মানে এই জিরো এর মধ্যে দুইবার নিয়ে নিচ্ছেন, এরকম যেন ভুল না, চারটা চারটা যেন থাকে, আলাদা আলাদা থাকে, মানে একই সংখ্যা যেন দুইবার না হয়ে যায়, মাঝখানে কোনো একটা বাদ না পড়ে যায়, কোনোটা ডাবল ধরলে বা কোনোটা বাদ পড়ে গেলে কিন্তু রেজাল্ট ভুল হয়ে যায়। তাহলে কত আসছে? এগারোশো। এগারোশো মানে আসছে সি, রাইট? তারপরে বলেন এগারোশো এক মানে ডি, এগারোশো এক মানে ডি, অক্টাল থেকে হেক্সা করার জন্য কি করতে হবে বলেন? আমাদের ওই যে ভাগ বা গুণ একটা প্রসেসে যেতে হবে, আমরা বাইনারিতে করি, এটা ইজিয়ার। তাহলে এই দুইটা প্রসেসের ক্ষেত্রে আপনি ডিরেক্টলি করতে পারছেন না, আপনাকে কি করতে হচ্ছে, মাঝখানে ভায়া হয়ে যেতে হচ্ছে, মানে আমরা বাইনারিতে করি আর কি। মনে করেন তাহলে আপনি অক্টাল থেকে যাবেন বাইনারিতে, বাইনারি থেকে যাবেন হেক্সায়, আবার এটাও তাই, হেক্সার ক্ষেত্রেও আপনি হেক্সার থেকে বাইনারিতে আসবো, বাইনারি হয়ে আবার অক্টালে করবো। তো মনে করেন যে ফার্স্টে এটাই দেখি, হেক্সা থেকে অক্টাল করাটা আগে দেখি, এই যে হেক্সা নাম্বার লেখা আছে এখানে, তাহলে হেক্সা থেকে অক্টাল যদি করেন, তাহলে হেক্সাকে আগে বাইনারিতে করলাম, বাইনারি করার পরে এখানে তো আমরা অক্টালে করার জন্য কি শিখছিলাম, তিনটা করে ডেসিমাল ভাগ করব, তাহলে লাস্টের দিক থেকে তিনটা তিনটা ভাগ দিয়ে এই তিনটা এখান থেকে এই তিনটা এই তিনটা আর এই থাকতেছে এখানে, তাহলে 0 1 1 কে আপনি কি করবেন, কি করব আমরা 3 3 0 1 মানে 0 1 1 মানে হচ্ছে 3, হ্যাঁ দেখে দেখে বলেন, তারপর 1 1 0 ছিল হেক্সা, এইটাকে আমরা কনভার্ট করলাম অক্টালে, মানে 1 3 2 7 6 3, তাহলে হেক্সা থেকে অক্টাল হয়ে গেল।
আবার সেম ওয়েতে আপনি এবারে এইটাই মনে করেন আমার একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, এই অক্টাল নাম্বারটাকে আমি আবার এক্সাতে করতে বললাম তাহলে আবার বাইনারি করবেন, এখান থেকে 3 এর বদলে লিখবেন হচ্ছে 011, 6 এর বদলে লিখবেন 1107, সেম ভাবে লিখে যান আর কি। বাইনারিতে লিখলেন, বাইনারিতে লেখার পরে এবার এটাকে চারটা করে গ্রুপ করেন, চারটা চারটা করে গ্রুপ করেন, ঠিক আছে। এই চারটা গ্রুপ করলে 0011 মানে কি, 0011 মানে হচ্ছে 3 3 3 শর্টকাট বুঝছেন তো। তাহলে আমরা লাস্টে অক্টাল টু বাইনারি এটাও দেখলাম, তাহলে তিনটা রুল আমরা কনভার্সন করার জন্য 12টা রুলস কে যে কোনোটা যদি আপনার সামনে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন, আগে ডিসাইড করবেন যে এটা আমি কোন রুলে পড়বে এবং কোন রুলে পড়বে সেটার জন্য আপনাদেরকে এত সহজ লজিকটা যেটা দেওয়া হয়েছে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। এক হচ্ছে বাম পাশে ডেসিমাল নাম্বার আছে কিনা চেক করব, তাহলে একটা রুলে যাবে। দ্বিতীয় হচ্ছে ডান পাশে ডেসিমাল নাম্বার আছে কিনা চেক করব, ওইটা আরেকটা রুলে যাবে। তৃতীয় হচ্ছে বাম আর ডান তো গেল ডেসিমাল, তাহলে কোনো পাশেই ডেসিমাল নাই, এরকম হলে আমরা থার্ড রুলে আসবো। আর আপনারা বলতে পারেন স্যার দুই পাশে যদি ডেসিমাল থাকে তাহলে কি হবে, তাহলে তো কনভার্সনই হলো না, তাই না? দুই পাশে যদি ডেসিমাল থাকে তাহলে তো কনভার্সনই হলো, তাহলে ডেসিমাল টু ডেসিমাল। আচ্ছা আমরা দু একটা প্র্যাকটিস করি র্যান্ডমলি, তারপরে আজকে শেষ করব। এটা তো আমি করলাম, আপনাদের করতে না করছি, আমি তো তুলতেও বলিনি, এটুকু তুলছেন ঠিক আছে, আমি দেখলি তুলতেও বলিনি যে আমি করতেছি, এগুলি বুঝতে বলেছি। আচ্ছা করেন, তিন চারটা প্রবলেম দিয়ে এটা করেন। তিন নম্বরটা লিখে নিই, মানে এই ব্যাংকের নম্বরটাই এক্সা করবেন আবার ডেসিমালও করবেন। আচ্ছা করি, তারপরে আমরা অ্যান্সার চেক করব, ঝটপট করে ফেলেন। হ্যাঁ তুলতে ভুল করলে সবই ভুল হয়ে গেল।
আপনারা যারা পরে আসছেন ক্লাসে তাদের জন্য বলি, যারা যে পরে সেমিনার করে আসবেন, খুবই ইজি, খুব মানে ইনফরমেটিভ এবং সহজ ভাবে এখানে কন্টেন্ট দেওয়া আছে। আপনারা একটা রিডিং দিয়ে দিলেই পারবেন। আমরা আলোচনা করেছি সফটওয়্যারের মধ্যে প্রথম অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার পর্যন্ত, নেক্সট দিন অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে বাকি শুরু করব। আচ্ছা সময় কম, বলেন ফার্স্ট লেকচার কত আসছে? আমরা টাইপ করব আমরা কোন বোর্ডে আছি। প্রথম নাম্বারটা দিছি ডেসিমালে, তাহলে ডেসিমাল সিলেক্ট আছে 563, এটা কি করতে বলছিলাম, অক্টাল, অক্টালে করলে 1063 আসে, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা ছিল আমাদের বাইনারি দেওয়া ছিল, বাইনারি হচ্ছে 1, দেখেন বাইনারি যখন আসছে 1 আর 0 বাদে সব ডিসেবল হয়ে গেছে বাটন, 10 তিনটা 1, 00 ডাবল 1 0, ডেসিমাল করলে এটা যখন হেক্সা করবেন হেক্সাতে আসবে 2E6, 2E6 আসছে দুই নাম্বার। আচ্ছা আর তিন নাম্বার আসবে হচ্ছে 742, ফার্স্ট ওয়ান মিলছে তো? তারপরে চার নম্বরটা আপনারা আপনাদের প্রসেসে করেন, দেখেন হেক্সাতে যদি আমি লিখি E6A, E6 একে যদি অক্টাল করি আমরা তাহলে আসে 7152, এটা অক্টাল করলে আসবে 7152। ঠিক আছে, আপনারা এরকম র্যান্ডমলি নিজেরা দু একটা নাম্বার দিয়ে বাসায় প্র্যাকটিস করেন, নিজের মন মতো একটা নাম্বার দিলাম, আমরা তো ক্লাসের টাইম শর্টফল জন্য ছোট নাম্বার দিয়ে করছি। আপনারা চাইলে 3 ডিজিটের জায়গায় 4 ডিজিট, 5 ডিজিট, 6 ডিজিটের নাম্বার দিয়ে বড় নাম্বার দিয়ে ট্রাই করবেন, যাতে ওই মেনলি সমস্যাটা হয় এখানে যখন আপনারা এই যে এরকম বড় বড় নাম্বার একটা দেওয়া হলো, যে মনে করেন 2, 3, 4, 5, 6, এইটাকে আপনার 16 দিয়ে ভাগ করতে হবে, এই ক্ষেত্রে একটু সমস্যা হয়। 16 দিয়ে ভাগ করার পরে আপনি ক্যালকুলেটারে যখন ভাগ করবেন তখন এইটা উই করে এখানে ডেসিমালে ক্লিক করে মনে করেন এই এই প্রবলেমটা আপনার সামনে আছে, একটু খেয়াল করেন 2 মিনিট আর এইটা আপনাকে করতে দিছি, এটাকে কি করতে বুঝতে পারছেন যে এটাকে ভাগ করে ডেসিমাল করতে হবে,
মানে 2 3 4 5 6 একটা নাম্বার দিয়েছি এই এটাকে আপনি হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করবেন তাহলে আপনি 16 দিয়ে যে ভাগ করবেন ভাগ করার পর কিভাবে ভাগ করবেন এখানে টাইপ করেন 2 3 4 5 6 ভাগ দেন 16 দিয়ে ঠিক কি করতে হ্যাঁ লিখে না কিছু কিছু কিবোর্ডে সাফ করে দিতে হয় মাউসে মাউসে করছিল দুজনেই টাইপ করছে তো 2 3 4 5 6 দেন 5 6 এইবার মনে করেন 16 দিয়ে ভাগ দেন 16 দিয়ে 16 দিয়ে যে ভাগ দিলেন কি করতে দেন সো ভাগ দিলে কি আসে 1 4 6 দেখেন স্টেপগুলি প্রথমটাই কঠিন লাগবে তারপরে সহজ হয়ে যাবে 1 4 6 6 এই রিমাইন্ডারটা কত থাকবে এটা কিভাবে লিখবেন কেন 0 থাকবে স্যার এটা তো পয়েন্ট আসে না করে ও পয়েন্ট আসে না আচ্ছা বলে করেন এখানে 8 আছে 8 দিয়ে ভাগ করেন ভাগ করেন 16 দিয়ে কি করে বুঝবো আমরা 10 থাকবে ভাগ দেন ইকুয়াল টু দেন 1467 আসছে লিখছি এখানে কত থাকবে কি করে বুঝবো আমাদের তো ভাগ শেষ এখানে দশমিক আছে না দশমিক আসেনি মানে দশমিক তো দেখাচ্ছে না 1466 তো আগেই লিখছিলাম 1466 গুণ এটা তো এখানে দেখাবে না এটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর করে স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর আসতে হবে এখানে তো দশমিক দেখাবে না আপনি মনে করেন 67 দিয়ে ভাগ দেন এখানে ক্লিক করে 1466 পরে দশমিক 6 টু 5 থাকে যা হয় সেটা থেকে এটা মাইনাস করবেন করলে সে মাইনাস ভ্যালুটা লিখতে হবে অথবা ওই দশমিকের পরে যে পার্টিকল থাকছে দশমিকের পরে পার্ট 2 টুকে ইনটু করবেন মাল্টিপল দিবেন 16 দিয়ে যে কোন একটা ওয়েতে বের করে এখানে লিখতে হবে সরি নাম্বার বের কত থাকে তাহলে 10 থাকে তাহলে 10 থাকবে এবার আপনি দেখেন ছোট হয়ে গেছে এখন 16 দিয়ে ভাগ করলে আর বেশি একটা কঠিন হবে না তাহলে যখন বড় নাম্বার হবে ওই প্রথম ভাগের স্টেপটা যখন 16 দিয়ে ভাগ করবেন ভাগের স্টেপটার ক্ষেত্রে এই রিমাইন্ডারটা বের করাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে বাট এই যে দুইটা লজিক দেখালাম এই দুইটা যে কোনো একটা হইতে সলভ করবে আপনি ঠিক আছে আমরা এই রিলেটেড কিছু প্র্যাকটিস করব বাসায় ওকে স্যার